এই শতাব্দীর যুগান্তকারী উদ্ভাবনের মধ্যে মোবাইল ফোন অন্যতম। আর এই উদ্ভাবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন নতুন পেশা ও ব্যবসার সুযোগ। মোবাইল প্রযুক্তি নির্ভর ব্যবসার অন্যতম মাধ্যম হল অ্যাপ ও গেম নির্মাণ শিল্প। এই অ্যাপ ও গেম নির্মাণ শিল্পই হয়ে উঠতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। আর এই ভবিষ্যৎকে সামনে রেখেই বাংলাদেশ সরকারের মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে এবং মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপির সুযোগ্য নেতৃত্বে আইসিটি বিভাগের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্পটি চলমান রয়েছে, যার উদ্দেশ্য হল দেশের তরুণ সমাজকে মোবাইল অ্যাপস ও গেম নির্মাণে প্রশিক্ষিত করে বিশ্ব বাজারের সাথে সংযুক্ত করা, দেশের মানুষকে মোবাইল প্রযুক্তির সাথে পরিচিত করা, মোবাইল গেম এবং অ্যাপস ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা এবং দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী মোবাইল গেম এবং অ্যাপস সম্পর্কে জনগণকে সচেতন করা, সর্বোপরি বাংলাদেশের প্রযুক্তি খাতে ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা সংযুক্ত করা। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রজেকশন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত মুজিব আমার পিতা গ্রন্থ অবলম্বনে অ্যানিমেশন মুভি নির্মাণ, রাজশাহী সিটি কর্পোরেশনের ডিজিটাল ই সার্ভিস, মুজিব 100 অ্যাপস, ভাষাগুরু শিরোনামের একটি ভাষা শিক্ষা অ্যাপ করোনা ট্রেসার বিডি অ্যাপ, ডিজিটাল শিশু শিক্ষা অ্যাপ সিটিজেন হেল্প ডেস্ক অ্যাপ, আইসিটি রুলস, আইসিটি অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনসের কাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS ডিপার্টমেন্টের জন্য iOS এবং অ্যান্ড্রয়েড বেসড মোবাইল এবং ওয়েব অ্যাপ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইতোমধ্যেই দেশের 8টি বিশ্ববিদ্যালয়ে 96টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, iOS ও অ্যান্ড্রয়েড ফোন ও অন্যান্য উপকরণের সমন্বয়ে 8টি গেমিং সেন্টার স্থাপন করা হয়েছে এবং 30টি জেলায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 300টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ও অন্যান্য উপকরণের সমন্বয়ে 32টি টেস্টিং ল্যাবও স্থাপন করা হয়েছে এবং প্রকল্পে গৃহীত কর্মসূচির মধ্যে মোবাইল অ্যাপ নির্মাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে 500 জন প্রশিক্ষককে TOT কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ প্রদান, গেম ও অ্যাপ্লিকেশন তৈরির জন্য দক্ষ মানব সম্পদ গঠনে দেশব্যাপী 5টি ভেন্ডরের সাহায্যে 16,100 জনকে গেম অ্যাপ উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান সহ দেশের 38টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটে 40টি গেম অ্যাপস টেস্টিং ল্যাব স্থাপন এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী অবলম্বনে অ্যানিমেশন মুভি মুজিব ভাই নির্মাণের কাজ উল্লেখযোগ্য। দেশবাসী ইতোমধ্যে এ সকল কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রকল্পটির মেয়াদ 2 বছর বাড়িয়ে আরও অনেকগুলো যুগোপযোগী কর্মসূচি সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর জীবনে নিয়ে নির্মিত হবে উচ্চমানের 10 পর্বের অ্যানিমেটেড টিভি সিরিজ, শিশুদের জন্য তৈরি করা হবে বিশেষায়িত শিক্ষামূলক ইন্টারঅ্যাক্টিভ গেম, তৈরি হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভার্চুয়াল রেপ্লিকা যার মাধ্যমে দর্শকগণ ঘরে বসেই অনলাইনে এ জাদুঘর ভ্রমণ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। দেশের অ্যানিমেশন শিল্পের বিকাশ ও অ্যানিমেশনের উপর উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি করা হবে বিশ্বমানের অ্যানিমেশন ল্যাব। এছাড়াও প্রকল্পের সংশোধনী প্রস্তাবে যুক্ত করা হয়েছে ভ্রাম্যমান হলোগ্রাফিক প্রদর্শনী। বিগত 50 বছরে বাংলাদেশ রাষ্ট্রের অর্জনগুলো তুলে ধরতে তৈরি করা হবে 50 মিনিটের বিশেষ অ্যানিমেটেড ফিল্ম। এসব নতুন কর্মসূচির প্রতিটি যুগের চাহিদা এবং নতুন সহস্রাব্দের উপযোগী একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে বিশেষ সহায়ক হবে। এদেশে শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর বিরাট অংশ বেকার, যাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পে যুক্ত করতে পারলে দেশের বেকার সমস্যা সমাধানের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারিগরি দক্ষতার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি নিত্য নতুন চমকপ্রদ আইডিয়া ও প্রযুক্তির উদ্ভাবন, দীর্ঘমেয়াদী গবেষণা, এই সব কিছুর কার্যকর সমন্বয় করা গেলে
স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্পটি যোগ করতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ে আরেকটি নতুন পালক।